সব ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে একজন মেয়ে। এটা একটা গল্প ভাই, এটা একটা গল্প। বিরক্ত হচ্ছে? এগুলো সবার মাথায় ঢুকবে না। সাসার গল্প কাহিনী শুনে বেশি পছন্দ, এটা ওয়াজ না, এটা প্রতিবাদ। যারা শরীফ থেকে শরীফার নামের গল্প লেখা বাংলাদেশে একটা নতুন বিষয় উপস্থাপন করতে চাচ্ছেন, থার্ড জেন্ডার হিজরা, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। এই গল্প করতে গিয়ে ওরা বলতেছে, আমি দেখতে ছেলেদের মতো কিন্তু মনে মনে একজন মেয়ে। কথা কয় না সমাজে এই ধরনের শরীফ থেকে শরীফার গল্প দিয়া? সপ্তম শ্রেণীর বইয়ের ভিতরে এটা লেখা হয়েছে বা জানবো আমার? এটা না তামান বাংলাদেশে এখন কি চলতেছে, প্রতিবাদ চলতেছে। এই প্রতিবাদ দেখে এক শ্রেণীর মানুষ ডেকে বলতেছে, বাপ রে বাপ, যে কায়দায় প্রতিবাদ করা হচ্ছে সমাজের চোখে, এই ভালো কথাগুলো যখন আপনি বলতে যাবেন তখন সমস্যা আছে না নাই? চ্যানেলগুলোতে নিউজ প্রচার করা হচ্ছে যে আমরা নাকি বেশি বেশি বলতেছি। বাংলাদেশের একজন বিখ্যাত বক্তা, ইসলামিক স্কলার দ্বীনের দায়ী ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই, তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন, এইটা নিয়ে আবার এটিএন বাংলাতে নিউজ প্রচার করা হয়েছে। তিনি কি যুক্তি দিয়েছেন ভালো করে বোঝেন। বলেছেন, কোন শিয়াল যদি বলে আমি নিজেকে মুরগি মনে করি, তাহলে কি শিয়াল মুরগির সাথে রাখা যাবে? কথা কন না কে? আর যদি রাখা হয়, মুরগির অবস্থা যেমন অস্তিত্ব হারাবে, ঠিক তেমনি এরূপ রূপান্তর মতবাদের মাধ্যমে নারী পুরুষের প্রকৃতির বাইরে অস্তিত্ব হুমকির মুখে ফেলার জন্য এই ধরনের নোংরা একটা গল্প ক্লাস সেভেন এর বইয়ের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে, যে আমি শরীফ দেখতে ছেলেদের মতো কিন্তু আমার মনটা হলো মেয়েদের মতো। সাজা গোজা করতে পছন্দ করি মেয়েদের মতো, মেয়েদের মতো শাড়ি পরতে ভালো লাগে। এগুলো নিয়ে গল্প লেখেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু বাংলাদেশে এরকম মনে মনে উল্টাপাল্টা কথা না বলে যা বলবেন প্রকাশ্যে বলবেন, এই ধরনের গল্পের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংস করা যাবে না। কমলমতি শিশুদের মগজ ধোলাই করে বাজে কোনো ইঙ্গিত তাদের মাথার ভিতর ঢুকে দেওয়া যাবে না, ওদেরকে অশ্লীলতার দিকে ধাবিত করা যাবে না। কথা বলেন ঠিক কি না? পুরুষ পুরুষ, মহিলা মহিলা, হিজড়া তো হিজড়া, কথা বলে না। কিন্তু এগুলোর মাধ্যমে, এগুলো গল্পের মাধ্যমে সমকামিতাকে প্রমোট করবেন? কওমে লুতের সেই বিষয়টা আবারও, এটা লন্ডন আমেরিকা না, পৃথিবীর অনেক দেশে এগুলো আছে, কিন্তু আমাদের দেশে এটা চলবে না। কথা বলে না কেন? এই বিকৃতি মন মানসিকতা আমাদের দেশে চলবে না, এ ধরনের বাজে গল্প বাদ দেন। কথা বলে না কেন? শিক্ষামন্ত্রী সহ যারা দায়িত্বশীল আছেন তারা বলতেছেন বিষয়টা ভাবতেছি। এত বড় একটা গল্প যিনি লিখেছেন কিভাবে ঢুকলো, যারা লিখেছেন তাদের মতলব কি, তিনি কি বুঝাইতে চায়? আমরা নাই ভুলভালি বুঝলাম, যাই গল্প লিখেছে সে কি বুঝাইতে চায়, এটা শোনা লাগবে। কথা বলে ঠিক কি না? আজকে সমাজে এই ধরনের নোংরা মন মানসিকতা তৈরি করা যাবে না। বাজা আপনি দেখতে পুরোটাই ছেলে আর মনে মনে ভাববেন মেয়ে, এটা একটা কথা হলো? আপনি আবার দেখতে পুরো টাইমে কিন্তু মনে মনে ভাবতেছেন আমি একজন পুরুষ, এটা মানবেন আপনারা? তা আপনার বোন যদি সম্পত্তি বন্টনের সময় বলে, ভাই ক্লাস সেভেনে তো আপনিও পড়ছেন আমিও পড়ছি, আমি দেখতে আপনার বোন মেয়ের মতো কিন্তু আমি এখন মনে মনে নিজেকে পুরুষ ভাবতেছি, সম্পত্তি আপনিও যা পাবেন আমারও তাই দেন, কি করবেন? আপনার শিক্ষা ব্যবস্থা এটাই তো শিখানো হলো, কথা বলেন না কেন? আপনি মনে মনে যে সম্মানিত স্যার আসিফ স্যার, তিনি এই কথাটা বলে বইটা ছিঁড়েছেন, যে সপ্তম শ্রেণীর এই বইটা আপনারা ছিঁড়ে ফেলে দেবেন এই দুই পাতা। কথা বলে সারা দেশের সকল আলেম ওলামা প্রতিবাদ করতেছে, হিজড়াদেরকে নিয়ে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই আজেবাজে গল্পের মাধ্যমে কোনো একটা দিকে আপনারা আমাদের সন্তানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন। আজেবাজে একটা মগজ ধোলাই করে একটা ভুল ধারণা তাদের মাথার ভিতর ঢুকে দেবেন, এটা তো হবে না। কথা বলে না কেন? ওই সারের আবার যে ছাত্ররা আন্দোলন করতেছে, যে আমাদের শিক্ষককে পুনরায় চাকরিতে আনার দাবিতে তারা আন্দোলন করতেছে, এক ছেলে বলতেছে ধরেন আমি ছেলে, তাহলে এখন আমি এখনই আপনাদের সামনে বলতেছি আমি নিজেকে মনে মনে মেয়ে ভাবতেছি, তাহলে চলেন আমাকে একটু মহিলা হোস্টেলে রেখে আসেন। কথা কন না কেন?
এক একজন যুক্তি এক এক ভাবে দিতেছেন, এই জন্য আমরা চাই শরীফ থেকে শরীফার গল্প এটা বাদ দেওয়া হোক। বাংলাদেশে এই ধরনের নোংরা পরিকল্পনা আপনারা বাদ দেন, এদেশের মানুষ সব বোঝে, কথা বলে ঠিক কিনা? হিজড়ারা এই দেশে বেঁচে থাক, নাগরিক অধিকার দেন, ভোটের অধিকার দেন, তাদের ঘর বাড়ি বানায় দেন, তারাও মানুষ, বেঁচে থাকার অধিকার তাদেরও আছে। আল্লাহ আমাকে হিজড়া বানাইতে পারতেন, আপনাকে বানাইতে পারতেন। হিজড়া এক জিনিস, আর এই যে ট্রান্সজেন্ডারের নামে যেটা বলানো হচ্ছে, পরিবর্তন হওয়া, রূপান্তর হওয়া, এগুলো ভুল ভাল বলবে না, এগুলোর দ্বারা সমকামিতা প্রমোট করা হবে। আমাদের দেশে কওমে লুতের কারণে, কওমে লুতকে আল্লাহ পাক যেই কারণে ধ্বংস করে দিয়েছে, এই নোংরা হারাম বিকৃতি যৌনচার বাংলাদেশে মুসলমানেরা জীবিত থাকতে কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না, কথা বলে ঠিক কিনা? কারা কারা যে হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। আমরা পুরুষ নারীর প্রতি আমার আকর্ষণ হবে, নারী পুরুষের প্রতি আকর্ষণ হবে, কিন্তু আমি দেখতে পুরুষ আবার আর একটা পুরুষের প্রতি আকর্ষণ হবে, ফেজদামি করেন, আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। তো ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, তিনি এই চমৎকার পোস্টটি করার কারণে প্রত্যেকটা চ্যানেলে তার নামে নিউজ প্রচার করা হচ্ছে, আল্লাহ আকবার বলে। দেশের বাইরে থাকলেও এদেশের মানুষ তাকে ভুলে যায়নি, কথা বলে ঠিক কি না? চ্যালেনালারা খুইজা তার একটা ফেসবুক পোস্টকে চ্যালেনের মাধ্যমে, নিউজের মাধ্যমে দেখাইতেছেন, তাহলে আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের সম্মান কমেছে না বেড়েছে? জোরে বলেন, কমেছে না বেড়েছে? দেখেন দামটা গেছে কোন জায়গায়, তার একটা লেখাও সেটা নিয়ে নিউজ প্রচার হয়, আল্লাহু আকবার। আবারও বীরের বেশে কোরআনের ময়দানে কোরআনের কথা বলবেন, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে এদেশের মুসলমানদের ভালোবাসা, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই জন্য শিক্ষা ব্যবস্থার ভিতর থেকে এগুলো পরিবর্তন করতে হবে। আরো যে কত গল্প কোন জায়গায় কিভাবে ঢুকাইছে এগুলো আমাদেরকে আস্তে আস্তে দেখতে হবে, কথা কন না কে? আমরা আমাদের সন্তানদেরকে নষ্ট করতে চাই না, এমনিতে বাচ্চা কাচ্চা কন্ট্রোল করা কঠিন, আবার যদি এই নিয়ম তৈরি হয় তাহলে অবস্থা খুব খারাপ, নাকি বলেন ভাই? মোবাইল ডিশের লাইন নানা ঝুট ঝামেলায় আমরা আছি, আবার এই ধরনের একটা নোংরা গল্প, আমি শরীফ সব ছেলেদের মতো, কিন্তু আমি মনে মনে একজন মেয়ে, এটা একটা গল্প ভাই, এটা একটা গল্প। বিরক্ত হচ্ছেন? এগুলো সবার মাথায় ঢুকবে না, সাসার গল্প কাহিনী শুনে বেশি পছন্দ, এটা ওয়াজ না, এটা প্রতিবাদ, কথা কয় নাকি? এটা কি প্রতিবাদ? এটা মাথায় রাখা লাগবে। আপনি যদি নীরব ভূমিকা পালন করেন, আপনার সন্তানের মগজ ধোলায় করে ওদেরকে অন্ধকারের দিকে ঠেলে দেবে, আপনি নিজেও বুঝবেন না, আপনার ছেলে আপনার মেয়ে সাজে বাড়ির বুঝতে আছে, বইয়ে পড়ছে, তখন ভালো ছেলেটাও দেখবেন হিজড়ে হয়ে যাবে, কথা কয় নাকি? আপনার মেয়েটা আবার দেখবেন ছেলেদের মতো কোট টাইপ ঘোরাবে, আপনি বলবেন কে মা তুমি মেয়ে এইভাবে ছেলেদের মতো কেন সাজো? তো কেন, তুমি আমাদের বই পুস্তকের ভিতরে পড়াশুনো দেখো না, আমি দেখতে মেয়েদের মতো, কিন্তু আমার সাজ সজ্জা আমি ছেলেদের মতো হয়ে ঘুরবো, তোমার কোনো সমস্যা? বাচ্চা কাচ্চা কন্ট্রোল করা যাবে? জোরে বলেন যাবে। তো ভাই মনে মনে এগুলো ধারণা করা বাদ দেন, একটু পরিবর্তন হয়ে যান। আমরা আমাদের সমাজের যুবক যুবতীদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাই না, আল্লাহ এদেশের সকল অভিভাবকদেরকে হেদায়েত দান করুন, যারা শিক্ষা ব্যবস্থার দায়িত্বে আছেন, এই বোর্ডের যারা দায়িত্ব পালন করতেছেন, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন, জোরে বলেন আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।